ওয়েলকাম এভরি ওয়ান দি ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং তো খুশির খবর বলবো নাকি দুঃখের খবর বলবো জানি না তবে জিলেটের নোটিশ ফাইনালি 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 বেরিয়ে গেছে যেটা আমাদের বড়ো বড়ো আপডেট আসছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে জিলেটের খবর নিয়ে আমরা অনেক দিন ধরে চিন্তিত ছিলাম হ্যাঁ জিলেটের নোটিশ কিন্তু আছে ফাইনালি দিয়েছে সেই নোটিশটা নিয়ে আছে কথা বলবো জিলেটের কথা শুধু বললো সেটাই না যে হোম যে কা এই দুটো এক্সামও কিন্তু নোটিশ আজকে দিয়েছে ঠিক আছে তো জিলেট যেটা বলেছে তোমরা দেখতেই পাচ্ছ বড়ো বড়ো করে লেখা আছে যে জিলেট কিন্তু এই বছর হচ্ছে না কোভিড নাইন্টিনের কোভিড প্যান্ডামিক সিচুয়েশনের জন্য যেটা আমি অনেক দিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম ভিডিওটার লিঙ্ক দেখো ওপরে আই বাটনে পাচ্ছ তোমরা ওখান থেকেও তোমরা দেখতে পারো আমি বলেছিলাম তো এক্সাম কিন্তু হচ্ছে না সেই সেই জায়গায় কিন্তু কী হবে ডিপ্লোমা বিএসসি যে তোমাদের ফাইনাল মার্কস সেই বিশেষে কিন্তু এক্সাম তোমাদের কাউন্সিলিংটা হবে ওকে এখন বড় বড় করে কিন্তু লেখা আছে এবং ডিটেল নোটিস বি পাবলিশ ভেরি সুন তার মানে কি তোমাদের যে ভর্তি ব্যাপারটা সেটা পুরোপুরি ও নির্ভর হবে কাউন্সিলিং কী হিসেবে হবে তোমাদের যে ডিপ্লোমা বিএসসির যে মার্কস সেই বিশেষে হবে ওকে তো এই নিয়ে ভিডিও আমি পরে পরে দেবো কিন্তু আপাতত তোমরা বুঝে রাখো যে হ্যাঁ জিলেট কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এবং নাম্বার বেসিসে তোমাদের অ্যাডমিশানটা হবে এছাড়া তোমরা যদি যে কে দেখো যে কেতেও সেম নোটিশ এসেছে সেখানে বলেছে যে তোমরা যারা বি বিটে বিএসসি বি বিএ যারা যারা ভর্তি হতে চাও তাদের মার্কস বেশিসে হবে এবং যদি যে হোম দেখো যে হোমও কিন্তু সেম যে হোমও কিন্তু ক্যান্সেল হয়ে গেছে সেখানেও মার্কস বেসিসেই হবে তো আজকে নোটিশটা এত বড় নোটিশ যে তোমাদের অনেকেই কিন্তু দুঃখ মানে খুশি হয়েছো অনেকে কিন্তু মানে দুঃখও পেয়েছো কারণ তাদের নাম্বার হয়তো কম আছে তারা ভাবছি যে হ্যাঁ আমরা কিন্তু ভালো কলেজ পাবো না কিন্তু তোমরা চিন্তা করো না সবটাই কাউন্সিলিং ওপর নির্ভর করছে তোমরা ঠিকঠাক করে কাউন্সিলিং করো ঠিকঠাক করে চয়েস ফিলিং করো নিশ্চয়ই ভালো কলেজ তোমরাও পাবে ঠিক আছে তো আমি সেটাই বলবো তোমার খালি যা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে আমি তোমাদের সিট ম্যাট্রিক্স দেখে তারপরে তোমাদের র্যাঙ্ক কেমন গেছে পুরোটাই সার্ভে করে তোমাদের হেল্প করতে পারি যাতে তোমরা ভালো কলেজ পাও ঠিক আছে এছাড়া বলে দিই কী আর ব্যাপারটা হবে এরপরে নিশ্চয়ই কালকে পরশু একটা নোটিশ আসবে তারপরে তোমাদের একটা রেজিস্ট্রেশন করতে হলে রেজিস্ট্রেশনের সময় তোমাদের সব মাস্ক টাক্স নেবে মাস্ক নেওয়ার পরে তোমাদের নিশ্চয়ই বলবে যে একটা র্যাঙ্ক কার্ডের দিন আসবে সেই র্যাঙ্ক কার্ড বেরাবে র্যাঙ্ক কার্ডের পর তোমাদের কি হবে কাউন্সেলিং হবে ঠিক আছে যেমন পুরো জেন পাস ইউজিতে হয়েছে সেই সেইরকম তোমাদের বললাম যে পুরো সেই নিয়মে কিন্তু হবে ব্যাপারটা দেখে নিও তোমরা কাল পরশু নোটিশটা আসলে ঠিক আছে তো যেকাতেও অনেকে জিজ্ঞেস করছিলো যে কাতেও সেম হবে তোমাদের এবং যে হোমেও সেম হবে কারণ একই বোর্ডের আন্ডারে এবং ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো তোমার জেন পাস ইউজি ভিডিওতে একবার দেখলে বুঝতে পেরে যাবে সেই ডকুমেন্টগুলো তো আমাদের জিলেটাও লাগছে তো সেইগুলো আস্তে আস্তে তোমরা রেডি করতে পারো সেগুলো আমি পরেও বলে দেবো তো তোমরা একটা কাজ করো এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হবে বেলাইকনে ক্লিক করো আর আমার টেলিগ্রাম গ্রুপে নিশ্চয়ই নিশ্চয়ই জয়েন হয়ে যাও কারণ পার্সোনালি কোনো রকম হেল্প লাগলে কিন্তু আমাকে জানাতে পারো কিন্তু এই জিনিসটা আমাকে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করো না দাদা আমার এত পার্সেন্টেজ আছে আমি কি যাদবপুর পাবো আমার নাইনটি পার্সেন্ট আছে আমি কি কল্যাণী পাবো এইটা আমার বলা সম্ভব না কারণ এইভাবে এক্সাম কিন্তু কোনোভাবেই কোনো দিনই হয়নি তো কাটাবো কোনো কিছু জানা সম্ভব না তো তোমাদের কাউকে ডিমোটিভেট করছি বা মোটিভেট করছি না তো তোমরা সবাই সঙ্গে থেকেও নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা পছন্দের কলেজ পাবে তো আজকের ভিডিওটা এটুকুই ছিল সবার সঙ্গে প্লিজ প্লিজ শেয়ার করো বড় বড় আপডেট যেহেতু আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে পাশাপাশি বেলাইকনটা ক্লিক করো তো আজকের জন্য এটুকুই ছিল থ্যাংক ইউ ইউড অ্যান্ড হ্যাপি নাইস ডে